নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে ঘিরে কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কঠোর হস্ত দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, সরকারের নমনীয়তাকে কেউ দুর্বলতা ভাববেন না। জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, একাত্তরের বিরোধী পক্ষরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন না করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে। যারা এসব অপকর্ম করছে তাদের পূর্বপুরুষরা রাজাকার ছিল বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিন 26শে মার্চ তারা স্বাধীনতা দিবস পালন না করে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন না করে তারা নরেন্দ্র মোদী, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশে আগমন নিয়ে দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এরা সবাই দুষ্কৃতিকারী, এরা সবাই স্বাধীনতা সার্বভৌমত্বের, আমাদের সম্প্রীতির এবং শান্তির শত্রু, আমাদের রাষ্ট্রের স্থিতির শত্রু। এদের যদি আমরা খবরাখবর নিই, এদের বাপদাদারা বেশিরভাগই রাজাকার ছিল। দ্ব্যর্থহীন ভাষায় বলতে চায়, সরকারের নমনীয়তাকে কেউ দুর্বলতা ভাববেন না। এই ধরনের অপচেষ্টা সরকার কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর।